দর্শকদের মুখোমুখি। প্রিয় দর্শক, সিটিজি ক্রাইম টিভির পক্ষ থেকে 1, 11 এবং 12 সংরক্ষিত মহিলা আসনের পুনরায় নির্বাচিত কাউন্সিলর মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফারহানা ইসলাম দলের জন্য আমাদের সিটিজি ক্রাইম টিভির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা। এখন আমরা তার কাছ থেকে জানব সে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়, তার অনুভূতি কি এবং সে এবার কোন ধরনের পদক্ষেপ নিয়েছেন, বা আসলে মহিলা কাউন্সিলর হিসেবে তিনি মহিলাদের জন্য কোনো বিশেষত্ব চিন্তা করেছেন কিনা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি তো দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন, প্রথমবার ছিলেন এবং আবারও নির্বাচিত হয়েছেন জনগণের ভালোবাসায় এবং আপনার কৃতকর্মের কারণে, তো আপনার অনুভূতিটা কি আমরা একটু জানতে চাচ্ছিলাম। বিজয় তো সবসময় আনন্দের, দ্বিতীয়বার আরও নির্বাচিত হয়েছি, খুবই আনন্দ। আর একটা জিনিস, ইভিএম মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হয়েছে, সের জন্য আমি বেশি আরও আনন্দিত। এই নির্বাচন থেকে আমি আরও গতবারের চেয়ে এখন আরও বেশি শিক্ষা নিয়েছি যে আমি নারীদের ক্ষেত্রে যত আছে সেগুলি আগে করার চেষ্টা করব। মহিলা কাউন্সিলর হিসেবে মানে মহিলাদের নারীদের জন্য আপনি কোনো বিশেষত্ব পরিকল্পনা করেছেন কিনা সে বিষয়টা আমি একটু জানতে চাই। বিশেষত্ব মানে বিশেষ কোনো, যদিও এখন পর্যন্ত আপনারা আপনাদের যে 90 দিনের একটা ইস্তেহার সেটা এখনো শেষ হয়নি, তারপরও মানে জানতে চাচ্ছি যে আপনি কোনো পরিকল্পনা করে দেখেছেন কিনা। নারীদের যে আমি কাজগুলি করেছি, অসমাপ্ত কাজগুলি, সেগুলি আগে সমাধান করব, আর নতুনভাবে কিছু করা যায় কিনা সেটাও আমি মাথায় রেখেছি। আপনার ওয়ার্ডবাসীর জন্য, এই 3 ওয়ার্ডের জন্য যদিও তাদের কাছে অনেক কৃতজ্ঞ, তারপরেও নতুন করে যদি কোনো মানে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার থাকে সেটা আমাদের চ্যানেলের মাধ্যমে। আমি আসলে 3 ওয়ার্ডের প্রথম আল্লাহর রহমত, আল্লাহর প্রতি শুকরিয়া জানাচ্ছি, আর 3 ওয়ার্ডের জনগণ যে আমাকে ভোটে আবার নির্বাচিত করেছে, তাদের পাশে থেকে সবসময় তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিব, আমি আগেও দিয়েছি এখনও দিব। আর পাশাপাশি আমি বলবো তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সাথে সাথে তাদের ধন্যবাদও জানাচ্ছি। ফারহানা আপা, আপনাকে আবারও আমাদের সিটিজি ক্রাইম টিভির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং সেই সাথে আমাদের সিটিজি ক্রাইম টিভির পক্ষ থেকে আপনার জন্য এই ফুলের শুভেচ্ছা। আপনাদের এই ভালোবাসা আমার সবসময় মনে থাকবে। আপনাদের সিটিভিকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা যে আমার জন্য সুন্দর 2টি উপহার এনেছেন, আমার খুবই ভালো লাগলো, আর এমন ঘরোয়া পরিবেশ আরও বেশি ভালো লাগলো। আপনাদের দীর্ঘায়ু কামনা করছি, আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি। খোদা হাফেজ।